কে ফাতেমাস সরি কে ফাতিমস আইডি থেকে আপনি লিখেছেন মানুষ তার মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে বুঝতে পারে এ কথা কতটুকু সত্য এটি কি হাদিসে আছে না এরকম কোনো হাদিস আছে বলে আমাদের জানা নেই যে মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হতে যাচ্ছে এরকম কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাসাল্লাম তার বিভিন্ন হাদিস থেকে কোরআন করিম এ আল্লাহবুল আলমিনের কালামে বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যু কার কখন হবে কেউ জানান আল্লাহ ছাড়া ওমাতাদী নফসি আউদ্দিন তামুদ কেউ জানে না কে কোথায় কখন মৃত্যুবরণ করবে বিধায় চল্লিশ দিন আগে থেকে মানুষ বুঝতে পারে এটি একেবারে অসত্য কথা কারণ হাদিস সাথে কোনো সম্পর্ক নেই এমনি সিফাত হুসাইন আপনি লিখেছেন বেশ কিছুদিন ধরে আমার ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে আমার ঠান্ডার মারাত্মক সমস্যা এমন তো অবস্থায় গোসল করে ফজর নামাজ পড়া সম্ভব হচ্ছে না রেগুলারি এখন করণীয় কি প্রথম কথা হলো যে ঠান্ডার সমস্যার কারণে আপনি পানি গরম করে গোসল করতে পারেন যত কষ্ট হয় হবে যে যা মনে করে করবে তারপর আপনাকে করতে হবে আপনি ডাক্তার দেখা থাকবেন ট্রিটমেন্ট করাবেন সেটি ঠিক আছে কিন্তু আপনি গরম পানি করে গোসল করার অপশন থাকলে সেটি অবশ্যই করবেন গরম পানিতে গোসল করে খুব দ্রুততার সাথে শরীর শুকিয়ে তারপর আপনি গরম পোশাক পরে মোজা ইত্যাদি পরে কান মুখ ইত্যাদি বেঁধে যথাসম্ভব আপনি আবার উষ্ণতার মধ্যে চলে আসার চেষ্টা করবেন তার মানে আপনার এই অজুহাতটি অবশ্যই গ্রহণযোগ্য নয় যে আমার ঠান্ডার সমস্যা আছে সেজন্য আমি গোসল করছি না ঠান্ডার সমস্যায় আপনি গরম পানিতে গোসল করার অপশন থাকছে সামান্য একটু অসুবিধা হবে সেটুকু আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনার সমস্যাটা এত চরম পর্যায়ে হয়ে যায় যে আপনি আসলে কাপড় চোপড় খুলে গোসল করতে গেলেই আপনার ভয়ঙ্কর অসুস্থ হয়ে যান এরকম আদৌ আছে কিনা আমি যাই না এরকম ভয়াবহ ব্যাপার যদি হয়ে যায় যে আপনার জীবনহানি হয়ে যেতে পারে বা আপনার রোগের অবস্থা চরম পর্যায়ে তাহলে সেক্ষেত্রে কোনো দক্ষ আলেমের সাথে সাক্ষাৎ করে আপনার পুরো অবস্থা জানিয়ে তারপর যদি মনে হয় যে না আপনি একেবারেই অপারকের সর্বোচ্চ লেভেল যেটি সেটাতে আপনি পৌঁছে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হতে পারে যে আপনি তাইম করে চলা আদায় করবেন তারপরেও চলা ত্যাগ করার সুযোগ নেই কিন্তু এটি আমরা আপনার জন্য কোনো সমাধান বলছি না যে আপনি তেম করে চলা আদায় করবেন বরং আপনার মানে আননেসেসারি কোনো অবস্থা কি যে ঠা পানি ব্যবহারই করতে পারছেন না আপনি বা গোসল করতেই পারছেন না আপনি তাহলে সেক্ষেত্রে কোনো আলমের সাথে দেখা করে আপনার পুরো অবস্থা জানিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন তবে সাধারণ নির্দেশনা হলো যে ঠান্ডা পানি না হলে আপনি পানিতে গোসল করবেন যেটা আজ সবারই প্রায় হাতের নাগারে আছে আশেপাশে আছে এদিকে কি মনে করবে না মনে করবে সেটি একজন ইমানদার চিন্তা করবেন না সাব্বির হোসেন লিখেছেন ফেসবুক কিংবা ইউটিউবে কোনো পোস্ট বোস্ট দেওয়া যায় হবে কিনা না অবশ্যই এটি জায়জ হবে ফেসবুক বা ইউটিউবে কোনো পোস্ট আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবার জন্য তাদেরকে পেমেন্ট করলেন যে আপনার মানুষের কাছে পৌঁছে দেবেন ব্যাপারটা এরকম যে আপনি মাইকিং করার জন্য ধর্মীয় কোনো কাজে পোস্টার লাগাবার জন্য কোনো লোককে কন্ট্রাক্ট দিয়েছেন যে তুমি এটা এত লোকের কাছে পৌঁছে দিবা তোমাকে এই টাকা দেবে পারিশ্রমিক করবে বিনিময় ব্যাপারটা এরকম অতএব আপনি ভালো কিছু যদি বুস্ট করে প্রচার করতে চান বেশি মানুষের কাছে এখানে না যায়জ বা হারাম হওয়ার কোনো কারণ নেই এরপরে মাঝহাউল ইসলাম শরীফ লিখেছেন বাসায় পিঁপড়া উঠলে আমরা পিঁপড়াগুলোকে পা দিয়ে কিংবা আগুন দিয়ে মেরে ফেলি এতে কি আমাদের মনে হবে পা দিয়ে মেরে ফেলে অসুবিধা হবে না বেশি করে যখন আপনার উপদ্রব করে কষ্টের কারণ হয় কিন্তু আগুন দিয়ে যদি আপনি মেরে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গুণা হবে কারণ আসলাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন আগুন দিয়ে পিপুলিকা একজন সোহাবি ঠিক এই কাজটাই করছিলেন পিপুলিকা আগুন দিয়ে দি মার্শালাম তখন নিষেধ করেছেন এবং আগুনের পালন কর্তাই শুধুমাত্র আগুন দিয়ে মানুষের শাস্তি দিবেন আর কেউ দিয়ে পৃথিবীতে কাউকে শাস্তি দেবে না তাছাড়া কোনো প্রাণীর উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতে পারি তাকে প্রয়োজনে নিধনও করতে পারি কিন্তু সে নিধন করতে গিয়ে তার প্রতি অমানবিক কোনো আচরণ করা যাবে না যা মানবিকতার বোর খেলাফ হয় এবং সেই দৃষ্টিকোণ থেকে এটি না যায় বটে